ওয়ালাইকুম আসসালাম শ্রদ্ধা, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। ভালো আছি। তোমরা কেমন আছো? ভালো আছি। মানহা, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আজকে আর দেখা যাবে না। সবাইকে ঈদ মোবারক। যেহেতু ঈদের পরে আজকে আমরা শুরু করলাম। হ্যাঁ, ঈদ মোবারক। ঈদের ছুটি শেষ করে আমরা আবার পড়ালেখায় ফিরে এসেছি। হ্যাঁ, তো সবার ঈদ কেমন হলো? সবাইকে অনেক মজা করেছো? হ্যালো, আমারও ভালো হয়েছে। তুমি বলো আজকে কি ক্লাস হওয়ার কথা? হ্যাঁ, আজকে গণিত ক্লাস। হ্যাঁ, তোমরা কি সবাই ঈদে ঢাকায় ছিলে নাকি আর কেউ কেউ বাড়িতে গিয়েছো? গ্রামের বাড়িতে গিয়েছো? কে কে? আমি আর আমার ফ্যামিলি গিয়েছিলাম।
এই ঢাকাই ছিলে? ঠিক আছে, আমরা তাহলে আজকে ক্লাস শুরু করি। আজকে আমাদের গণিত ক্লাস, আমরা ঈদ সবাই খুব ভালোভাবে করেছি, ঈদে অনেক মজা করেছি, তাই না? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, ভালো আছো বলেই তো ক্লাস করতে পারছো, বোঝা যাচ্ছে। স্কুল কবে খুলবে তোমরা যেমন জানো না, তেমন আমিও জানি না কবে খুলবে। আচ্ছা, তোমাদেরকে বন্ধের আগে গণিত ক্লাসে কি পড়ানো হয়েছিল মনে আছে? এটা পড়িয়েছিলাম কোথায়, আমার তো মনে পড়ছে না। নাকি ছোট সংখ্যাটিতে টিক চিহ্ন দাও, বড় সংখ্যাটিতে টিক চিহ্ন দাও, এটা পড়েছিল। আচ্ছা, তোমরা কি পারো ছোট সংখ্যাটিতে টিক চিহ্ন দিতে পারো, বড় সংখ্যায় টিক চিহ্ন দিতে পারো? আমি যদি এখন লিখতে দেই পারবে? ঠিক আছে, দেখা যাক পারো কিনা। কি সানা, সানা কিছু বলবে? আফরান কি হয়েছে? আফরান, চলো আমরা এখন তাহলে দেখি, ছবি দেখি, ছবিতে কি লেখা আছে দেখি তো। দেখো তো এখানে কি লেখা আছে, ছোট সংখ্যাটিতে টিক চিহ্ন দাও। সবাই একটু মিউট করো, সবাই আমাদেরকে বলে দাও একটু মিউট করে দেওয়ার জন্য। আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিয়েছি, কারণ তোমাদের ওখান থেকে অনেক সাউন্ড হচ্ছিল,
এবার শোনো, তোমরা সবাই দেখতে পাচ্ছ ছবিতে এক নাম্বার দিয়ে লিখে দিয়েছি ছোট সংখ্যাটিতে টিক চিহ্ন দাও। দেখো, 1 থেকে 5, 5টি দিয়েছি আমি। এখানে সংখ্যা দেওয়া আছে, উলট পালট করে তোমরা এখান থেকে ছোট সংখ্যাটা খুঁজে বের করবে, করে টিক চিহ্ন দিবে। সবাই তাহলে খাতা পেন্সিল নিয়ে বসে পড়ো, সবাই লেখা শুরু করো। আমি এটা লেখা শেষ হলে আবার বড় সংখ্যাটিতে টিক চিহ্ন দাও, সেটা দিব। তোমরা তাহলে সবাই লেখো। কারোর বুঝতে সমস্যা হলে সে আমাকে আনমিউট করবে, করে সে আমাকে জিজ্ঞাসা করবে। তবে নিজেরা যা পারো সেভাবেই লিখবে, আম্মুদের সাহায্য নিবে না, নিজেরা বুঝে বুঝে লেখো। ছোট সংখ্যাটিতে টিক চিহ্ন দিবে। তোমাদের কারো বুঝতে সমস্যা হলে সে আনমিউট করবে, আনমিউট করে আমাকে জিজ্ঞাসা করবে। ভিতরে এই যে এইখানে আমি বসে নিই, ওখানে হবে না, তুমি করে দেখাচ্ছে করে দেখতে গেল। এটা কিন্তু যে আমাকে শুধু এটা টিক চিহ্ন দিতে হবে। হ্যাঁ, তুমি আগে সংখ্যাগুলো উঠিয়ে নিবে, তারপর টিক চিহ্ন দিবে। ভালো করেছো, সংখ্যা উঠিয়েছো। আচ্ছা, সংখ্যা ওঠানোর পরে টিক চিহ্ন দিয়েছো। আচ্ছা, হ্যাঁ, তোমার খাতা দেখবো, সবাই একটু লিখে নিবে, সবাইকে আমরা একটু সময় দিব লেখার জন্য। তোমরা কেউ কথা বলতে চাইলে আনমিউট করে কথা বলতে পারবে।
সবার কি হয়েছে? পরের লেখাটা দিব। মামি ঠিক আছে, তোমাকে আরেকটু সময় দেওয়া হচ্ছে। কারো লেখা বাকি আছে এখনো? আরো একটা বাকি আছে। আচ্ছা লেখো। বোঝা যাচ্ছে ঈদের ছুটিতে গিয়ে সবার হাতের লেখাটা অনেক স্লো হয়েছে, বাসায় পড়াশোনা হয়নি এতদিন, শুধু ঈদের মজাই করা হয়েছে, তাই না? লিখেছি। হ্যাঁ ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড। আচ্ছা আরেকটু লিখো, কেউ বাকি থাকলে সে লিখো। আচ্ছা দেখবো। আর তোমরা আগে লেখাটা শেষ করো, আমরা পরের পেজে যাব। এখানে কি লিখেছি? বড় সংখ্যাটিতে টিক চিহ্ন দাও। আচ্ছা এখানে এক লিখেছি, এটা দুই হবে, আসলে ভুল হয়ে গেছে একটু, তোমরা ঠিক করে নাও। দুই নাম্বার দিয়ে বড় সংখ্যাটিতে টিক চিহ্ন দাও। তোমরা সবাই সংখ্যাগুলো আগে উঠিয়ে নিবে, তারপর সেখান থেকে সবচেয়ে বড় সংখ্যা যেটা সেটা খুঁজে বের করে সেখানে টিক চিহ্ন দিবে। তোমাদের কারো বুঝতে সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করবে। সবাই সুন্দর করে লিখবে, ভুল হলে ইরেজার দিয়ে মুছে পরে আবার লিখবে, কেউ কাটাকাটি করবে না, মুছে ফেলবে ইরেজার দিয়ে, মুছে তারপর লিখবে। তোমাদের লেখা শেষ হয়ে যাওয়ার পরে তোমরা কিভাবে লেখাগুলো দেখাবে, স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাতে পারো অথবা মেসেঞ্জার গ্রুপে, তোমাদের যে নার্সারির মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে ছবি দিয়ে দাও, সেই ছবি দেখেও আমি এখানে শেয়ার করে নিব, এখান থেকেই লেখা দেখে নিব। যে স্ক্রিন শেয়ার করতে পারবে না সে মেসেঞ্জার গ্রুপে লেখা শেষ হলেই ছবি দিয়ে দিবে। হ্যাঁ আপা বলেন। আমি অ্যাড হব, আমি আইডিটা এখন খুঁজে পাইনি।
ও আচ্ছা আচ্ছা, আপনি আপনি তাহলে যে আমার নামের আইডি দিয়ে একটা নাম রোল দিয়ে, বাচ্চার নাম রোল দিয়ে একটা মেসেজ দিয়ে রাখেন, আমি অ্যাড করে নিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মিস, আমিও তো মানে শ্রদ্ধার জন্য এখানে যাইনি, আমিও কি ওইভাবে মেসেজ দিয়ে রাখবো? হ্যাঁ হ্যাঁ, আমাকে একটা মেসেজ দিয়ে রাখবেন, আমি পরে অ্যাড করে নিব, মানে মেসেঞ্জার গ্রুপে আমার যে আইডিটা আছে সেখানে আমাকে ইনবক্স করে রাখবেন। আপনি মানে মেসেঞ্জারে কি নাম দিয়ে মিস আপনি? এটা মৌসুমী হক মৌ দিয়ে দেওয়া আছে। ও আচ্ছা, তোমাদের কি লেখা হয়েছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমরা লিখতে থাকো, এই ফাঁকে আমি একটু বলে নিচ্ছি তোমাদেরকে, আগামী ক্লাসে মানে এর পরের যে গণিত ক্লাসটা হবে সেখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ছবি গণনা করে বা সংখ্যা, ছবি কিংবা সংখ্যা এগুলো গণনা করে তোমরা কি করবে, তোমরা কি জানো এরকম কোনো কিছু করেছো বলো তো? ছবি গণনা করে সংখ্যা লেখা এটা শিখেছো, এর আগে ক্লাসে করানো হয়েছিল, ইউটিউবে দেওয়া আছে, সেগুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করে নেবে, আমি সেটার উপরেই ক্লাস নিব আগামী ক্লাস, ছবি গণনা করে সংখ্যা লেখা, কিভাবে ছবি গুনতে হয়, গুনে সংখ্যা লিখতে হয় সেটা তোমরা বাসায় একটু প্র্যাকটিস করে নেবে। সবার হয়েছে লেখা? কেউ বাকি আছো? কার লেখা হয়নি? আচ্ছা আমার হয়নি মিস, 1 মিনিট। 1 মিনিট? আচ্ছা ঠিক আছে, 1 মিনিট। Me?
তাহলে কি বন্ধ করে দিব এটা? আচ্ছা, তাহলে যাদের শেষ হয়েছে একজন একজন করে শেয়ার করো। আচ্ছা, আর একটু, যখন একজন স্ক্রিন শেয়ার করবে তখন অন্যজন আর ট্রাই করবে না, একজনের শেষ হলে আরেকজন শুরু করবে, সবাই একসাথে দেওয়ার চেষ্টা করবে না, তাহলে কারোটাই দেখা যাবে না। আর যারা স্ক্রিন শেয়ার করতে পারবে না তারা মেসেঞ্জার গ্রুপে ছবি দিয়ে দাও, আমি সেখান থেকে এখানে শেয়ার করে নিব। হয়েছে? আচ্ছা, ঠিক আছে। তোমরা তাহলে এখন কে প্রথমে খাতা দেখাবে বলো? আমি। নিশাত, ঠিক আছে, দেখাও, স্ক্রিন শেয়ার করো, আমুকে বলো একটু স্ক্রিন শেয়ার করার জন্য। তোমরা যদি কেউ মেসেঞ্জার গ্রুপে ছবি দিয়ে থাকো আমাকে একটু জানাবে। আচ্ছা, আমরা এখন নিশাত তাসনিম কি লিখেছে সেটা দেখব। হ্যাঁ নিশাত, দেখাও, আর কেউ টাচ করবে না, এখন নিশাত দেখাবে। তুফাতুল মেসেঞ্জারে দিয়েছো? মেসেঞ্জারে কে দিয়েছো ছবি? আচ্ছা আচ্ছা, একটু নাম লিখে দিয়েছো, নাম লিখে দাও, যারা মেসেঞ্জারে দিচ্ছো তারা নাম লিখে দিও। এটা তো আমার পেজটা শেয়ার করছো, তুমি কি লিখেছো সেটা শেয়ার করো।
সবগুলো হয়েছে। তারপরে দেখাও আফরা, পরের পেজটা দেখাও। আচ্ছা ঠিক আছে, আমরা একটু মানহার খাতাটা দেখে নেই। বলো বলো। হ্যাঁ আফরা, হ্যাঁ আফরা দেখছি, বড় সংখ্যাটিতে টিক চিহ্ন দাও। হ্যাঁ হ্যাঁ আফরা, খুব ভালো হয়েছে মা, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। ওকে বলো। হ্যাঁ আমি এখান থেকে দেখে নিচ্ছি, এটা কার খাতা দেখছি বলো তো, কার এটা, নাম লেখো নাই। এটা কার খাতা? আমি মানহা। হ্যাঁ মানহা, সুন্দর হয়েছে, ভেরি গুড। হ্যাঁ মানহা, মানহা খুব সুন্দর করে লিখেছো। এটা কার খাতা দেখছি আমরা, ছোট সংখ্যাটিতে টিক চিহ্ন দাও, একটু নাম লিখে দিবে তাহলে। এই যে এখন কার খাতা দেখছি বোঝা যাচ্ছে না। বলো আমার কার, আমার। হ্যাঁ এটা হয়েছে, কার খাতা এটা? আমার। একটু নামটা বলো মা, তোমার নাম বলো। আচ্ছা যাচ্ছে, আচ্ছা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ ভেরি গুড। এবার বড় সংখ্যাটিতে টিক চিহ্ন দাও, এটা লিখেছো। হ্যাঁ এটাও হয়েছে, অনেক সুন্দর করে লিখেছো, ভেরি গুড। আচ্ছা আমরা এখন রাইসার খাতা দেখতে পাচ্ছি। রাইসা, রাইসা এটা কি করেছো মা, ছোট সংখ্যা না বড় সংখ্যায় কোনটায় টিক চিহ্ন দিয়েছো? রাইসা সম্ভবত এটা বড় সংখ্যায় টিক চিহ্ন দাও, প্রথমটা একটু ভুল হয়েছে মা। আচ্ছা মা শুনো, প্রথমটা এই যে 12, 9, 13, 11, এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 13। তুমি 12-তে টিক চিহ্ন দিয়েছো, এটা একটু ভুল হয়েছে, তুমি ইরেজার দিয়ে মুছে 13-তে টিক চিহ্ন দিয়ে নিবে, ঠিক আছে? ওকে আমরা তাহলে তোমার পরের পেজটা দেখি। হ্যাঁ রাইসা, এটা হচ্ছে ছোট সংখ্যায় টিক চিহ্ন দাও। হ্যাঁ রাইসা, তুই ছোট সংখ্যায় টিক চিহ্ন দাও, এটা সুন্দর হয়েছে, সবগুলো সঠিক হয়েছে, ভেরি গুড। আচ্ছা এখন কি আর কেউ, আর কেউ ই করবে, স্ক্রিন শেয়ার করবে? আর কেউ কি মেসেঞ্জারে ছবি দিয়েছো?
এবার সানা তুমি দেখাবে? আচ্ছা শ্রদ্ধা, তুমি যে টিক চিহ্নটা দিয়েছো, টিক চিহ্নটা সঠিক হয়নি, মানে দুইটা ঘর মিলে গিয়েছে, দুই ঘরের সহ টিক চিহ্ন দিয়েছো, যেখানে টিক চিহ্ন হবে শুধুমাত্র সেই ঘরেই যেন টিক চিহ্নটা থাকে। শ্রদ্ধা এমনিতে হয়েছে, ঠিক আছে, বড় সংখ্যা দেখাও। হ্যাঁ শ্রদ্ধা হয়েছে, তুমি একটু ওই যে টিক চিহ্নটা একটু সুন্দর করে দিবে, যেন ঘরেই থাকে, আরেকটা ঘরে চলে না যায়। হ্যাঁ ওকে শ্রদ্ধা, ঠিক আছে, তুমি বন্ধ করে দাও, এরপরে আরেকজন দেখাও। আপনার একটু মৌসুমি হক মৌ দিয়ে, যারা অ্যাড নেই, মৌসুমি হক মৌ এ মৌ আইডিতে। দেখতে পাচ্ছেন?